নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব মহিলারা এতদিন ধরে 500 টাকা করে পাচ্ছিলেন, তাদের জন্য সুখবর। এবার থেকে তারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাবেন। তবে এই 1000 টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের একটি কাজ করতে হবে। যে সমস্ত মহিলারা এই কাজটি করবে, তারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, কাদের কাজের এই 1000 টাকা দেওয়া হবে, 1000 টাকা পাওয়ার জন্য কি করতে হবে, বিস্তারিত জানতে আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, 2021 সালের সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহণ করা শুরু হয়েছিল। এই প্রকল্পে SC ST অন্তর্ভুক্ত মহিলাদের 1000 টাকা ও সাধারণ ঘরের মহিলাদের 500 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার পরেই কোটি কোটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। তবে বন্ধুরা, এই আবেদনের সময় অনেক মহিলা এমন ছিল যারা SC ST ক্যাটাগরি হয়েও জেনারেল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, কারণ তাদের কাছে SC ST সার্টিফিকেট ছিল না, যার ফলে তারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকার পরিবর্তে 500 টাকা করে পাচ্ছিলেন। তবে বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন একটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে, যেখানে জানানো হয়েছে যে যে সমস্ত মহিলারা সংরক্ষিত শ্রেণীর হওয়ার পরেও 500 টাকা করে পাচ্ছেন, তারা এবার 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাবেন। তবে বন্ধুরা, এই 1000 টাকা পাওয়ার জন্য সংরক্ষিত শ্রেণীর মহিলাদের একটি দরখাস্ত করতে হবে। দরখাস্তটি করতে হবে BDO-র উদ্দেশ্যে। দরখাস্তে বন্ধুরা আপনারা লিখবেন নিজের নাম, বাবার নাম, ঠিকানা, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, SC ST সার্টিফিকেটের নাম্বার, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, নিজের ব্লকের নাম, নিজের জেলার নাম। বন্ধুরা, এই সব কিছুই আপনি দরখাস্তে লিখবেন। দরখাস্তটি আপনি লিখবেন BDO-র উদ্দেশ্যে। বন্ধুরা, দরখাস্তে লিখবেন যে আপনি SC ST সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনে SC ST কার্ড সংযুক্ত করা নেই, তাই আমার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রের সাথে SC ST কার্ড সংযুক্ত করার ব্যবস্থা করিয়ে দেন। বন্ধুরা, এইভাবে দরখাস্ত লিখে BDO অফিসে গিয়ে জমা দেবেন। আর বন্ধুরা, দরখাস্তের সঙ্গে অবশ্যই 1 কপি SC ST সার্টিফিকেটের জেরক্স জমা দেবেন। দরখাস্ত জমা দেওয়ার পরের মাস থেকেই আপনারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে ব্যাংকে পাবেন। বন্ধুরা, আপনারা যারা এতদিন ধরে SC ST হওয়া সত্ত্বেও 500 টাকা করে পাচ্ছিলেন, তারা অবশ্যই একটি দরখাস্ত লিখে BDO-তে গিয়ে জমা দিয়ে আসুন। BDO-তে অফিসাররা আপনার দরখাস্ত দেখে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্রের সাথে SC ST কার্ড সংযুক্ত করে দেবে। বন্ধুরা, একবার আপনার আবেদনপত্রের সাথে SC ST কার্ড সংযুক্ত হয়ে গেলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকার বদলে 1000 টাকা করে ব্যাংকে পাবেন।